ডিপ্রেশন আজকাল ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার ওয়ান কজ অফ সুইসাইডাল টেন্ডেন্সি অ্যামাং দ্য টিন জেনে নিতে হবে এই ডিপ্রেশন কেন হচ্ছে এবং কিভাবে এই ডিপ্রেশনকে আপনারা ডিল করবেন আমি ডক্টর খালেদা এদিপ কনসালটেন্ট অফ রিজেনারেটিভ মেডিসিন অ্যাট ইউরোপিয়ান ওয়েলনেস মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার আজকে কথা বলবো হাউ টু ডিল উইথ ডিপ্রেশন সিডিসি অথবা যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারগুলো রিসার্চের মাধ্যমে এটি আবিষ্কার করেছেন যে ডিপ্রেশন ইজ ওয়ান অফ দ্য কজ অফ ক্রনিক ইনফ্লামেশন ইন আওয়ার গাট হেলথ সো আমাদের গাট হেলথ যদি ভালো না থাকে সেখান থেকে ডিপ্রেশন চলে আসে এবং ডিপ্রেশন কিভাবে বুঝবেন যে আমাদের ফ্যামিলিতে কোনো পারসন বা কোনো মানুষ ডিপ্রেশনে ভুগছেন এক নম্বর কজ যদি বলি টু মাচ অ্যাংজাইটি টু মাচ ডিপ্রেসিভ অ্যাক্টিভিটিস অতিরিক্ত ঘুম অথবা অতিরিক্ত কম ঘুম অথবা খাবারের প্রতি অনিহা অথবা যেই কাজগুলোর প্রতি তারা আগে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করত সেই কাজগুলোতে ইন্টারেস্ট কমে যাওয়া যেখানে অফিসে যারা কাজ করতেন সেখানে অফিসের আউটপুট কমে যাওয়া সোশ্যালিটি মেনটেন না করা সবার সাথে কমিউনিকেশন কম করা এবং আগের যে ইচ্ছাগুলো তাদের ছিল সেগুলো ধীরে ধীরে কমে আসা এই সবগুলোর যে কোনো একটি যদি আপনার ফ্যামিলি টিন এজদের মধ্যে আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্যামিলির এই ব্যক্তিটি ডিপ্রেশনে ভুগছে এবং এই ডিপ্রেশনকে ডিল করতে হলে আপনাকে পাঁচটা জিনিস ফলো করতে হবে নাম্বার ওয়ান যেই পেশেন্টটি বা যে মানুষটি ডিপ্রেশনে ভুগছেন তার সাথে প্রপার কমিউনিকেশান করতে হবে তার সাথে প্রপারলি কথা বলে তাকে কথা বলার স্কোপ দিতে হবে নাম্বার টু তাকে কখনো একা রাখা যাবে না তাকে সবসময় সঙ্গ দিতে হবে এবং তার কথাগুলি শুনতে হবে আর নাম্বার থ্রি যদি তাদের কোনো প্রবলেম হয়ে থাকে সেটার একটি প্রপার সলিউশন তাকে দিতে হবে অথবা বুঝাতে হবে নাম্বার ফোর যেটা আমি প্রথমেই বলেছিলাম সিডিসি অথবা যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার এটি আবিষ্কার করেছেন যে ডিপ্রেশন আসে গার্ট হেলথ থেকে ক্রনিক ইনফ্ল্যামেশন অফ গার্ডস সো অবশ্যই তার গার্ট হেলথ অথবা তার ডাইজেস্টিভ সিস্টেম অথবা তার হজম ক্ষমতা এটির প্রতি অবশ্যই নজর দিতে হবে এবং গার্ট হেলথকে নজর দেওয়ার জন্য এনশিওর করতে হবে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক রিচ ফুড যেরকম ইয়োগাট অথবা চিজ অথবা বাটার এবং প্রোবায়োটিক রিচ ফুড যদি কেউ খেতে না পারেন তার জন্য যেটা রেকমেন্ডেড সাপ্লিমেন্টস আছে প্রোবায়োটিক্স সেটি তাদেরকে দিতে হবে এনশিওর করতে হবে নাম্বার ফাইভ যেন তাদের প্রপার স্লিপ হয় এবং তারা স্লিপিং পিল না নেন বিকজ স্লিপিং পিল থেকে আরও বেশি ডিপ্রেশনে চলে যেতে পারে এছাড়াও ডিপ্রেশন বোঝার পরে এবং বাসায় ডিল করার পরে আমাদের ফ্যামিলি মেম্বারের যেটি প্রথম কাজ সেটি হচ্ছে নিকটস্থ ডক্টরের কনসালটেশান নিতে হবে সবচেয়ে প্রথমে বলে নেই যে ডক্টর ডিপ্রেশনের পেশেন্ট বলতেই আমরা সাইকিয়াট্রিক ডক্টরের কাছে সবসময় নিয়ে যাই পেশেন্টসকে কখনোই বোঝানো যাবে না যে তারা সাইকিয়াট্রিক ডক্টরের কাছে যাচ্ছেন এতে পেশেন্ট আরও বেশি ডিপ্রেশনে চলে যায় সো অবশ্যই পেশেন্টকে তার জেনারেল চেক আপের জন্য জেনারেল কোনো ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি এভাবে বলে পেশেন্টকে মোটিভেট করে দেন ডক্টরের কাছে নিতে হবে কাউন্সেলিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু ডিল উইথ ডিপ্রেশন এই কাউন্সেলিং হতে পারে প্রফেশনাল কাউন্সিলর অথবা এই কাউন্সেলিং হতে পারে আপনার পরিবারের সেই ব্যক্তিটির খুব কাছের একজন মানুষ সবসময় মনে রাখবেন প্রফেশনাল কাউন্সেলর সবসময় ডিপ্রেসিভ ব্যক্তির খুব কাছাকাছি যেতে নাও পারেন সেই ক্ষেত্রে যেই মানুষটিকে তার খুব পছন্দ তার মাধ্যমে কাউন্সেলিং করতে হবে এবং সর্বোপরি ইডব্লিউ মেডিকায় আমরা ডিপ্রেশন পেশেন্টসের জন্য রেখেছি রাশা অথবা সাউন্ড ট্রিটমেন্ট যার মাধ্যমে ডিপ্রেশনের ফলে ব্রেন সেলসগুলোতে যেই কানেকটিভিটি নষ্ট হয়ে যায় বা যে কানেকটিভিটি লুজ হয়ে যায় সেই কানেকশনগুলোকে আমরা রিকানেক্ট করে দিই সো সাউন্ড থেরাপি অর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং এর মাধ্যমে আপনার পেশেন্টটি হয়ে পড়তে পারে সম্পূর্ণ সুস্থ উইদাউট এনি অ্যান্টিসাইকোটিক ড্রাগ আসুন আমরা সবাই আমাদের ওয়ার্ল্ডে যেই সুইসাইডের প্রবণতা আছে সেগুলোকে রোধ করি এবং ডিপ্রেশনকে আর ডিজিজ হিসাবে কাউন্ট না করে একটি সিমটম হিসাবে কাউন্ট করে এটি প্রপার ট্রিটমেন্ট করি ধন্যবাদ সবাইকে